হয় আজি মহা সপ্তমী রাজ্য জুড়ি চলিছে দুর্গা পূজার এক উখল মাখল পরিবেশ আর এই মুহূর্তত মই উপস্থিত আছো গোয়ালপাড়া শহরের কালীবাড়ী এই পূজা মণ্ডপত আর এই পূজা মণ্ডপ দেখবলে পাওয়া গেছে পুয়ারে পড়া সপ্তমী পূজা ইতিমধ্যে আরম্ভ হয়েছে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শক আমি পোনপটীয়াভাবে দেখুয়াম আমি দেখো আছো গোয়ালপাড়া শহরের যে কালীবাড়ী দুর্গা পূজা মণ্ডপ আছে আটক ধুনিয়া করে সজাই পড়াই তুলিছে যে পূজা মণ্ডপ আর পুয়ারে পড়া দেখবলে পাওয়া গেছে ধরনের যে ভক্তসকলে হাতত ধূপ তেল নৈবদ্য লই পেলায় ইতিমধ্যে মার শ্রীচরণ আহি পেলায় যে পূজা অর্চনা করে আছে আর ঠাকুর শব্দত রণন জানাই উঠিছে যে কালীবাড়ী অঞ্চল আমি নিজেকে অসম নর্থ ইষ্টর দর্শক দেখো আছো গোয়ালপাড়া শহরের যে কালীবাড়ী দুর্গা পূজা মণ্ডপের মানে দেখো আজ মহাসপ্তমী মহাসপ্তমী উপলক্ষে রাজ্য জুড়ি দেখবলে পাওয়া গেছে দুর্গা পূজার এক উখল মাখল পরিবেশ আর আমি দেখো আছো গোয়ালপাড়া শহরের যে কালীবাড়ী দুর্গা পূজা মণ্ডপের মানে দেখো আছো এই ধরনের গোয়ালপাড়া শহরের প্রায় 35 সংখ্যক দুর্গা পূজা আয়োজন করা হয়েছে আর প্রতিটা পূজা মণ্ডপত দেখবলে পাওয়া গেছে আটক ধুনিয়াকৈ সজাই পড়াই তোলা দেখবলে পাওয়া গেছে এই ধরনের যে পূজা অর্চনা পূজা অর্চনা চলি চলি আছে সকলেই দেখবলে পাওয়া গেছে হাতত ধূপ তেল নৈবদ্য লৈ পেলায় মার শ্রীচরণত আহি পেলায় ধরনের যে পূজা অর্চনা করা দেখবলে পাওয়া গেছে আমি দৃশ্য নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শক দেখি আছো আটক ধুনিয়াকৈ সজাই পড়াই তুলিছে যে পূজা মণ্ডপ আমি দেখো আছো এই ধরনের সকলে ওলাই পেলায় আহি পেলায় যে পূজা অর্চনা সপ্তমী পূজা এই সপ্তমী পূজা ইতিমধ্যে চলি থকা পরিলক্ষিত হৈছে আমি কিছু ঠাকুর মাজলৈ সোমাই যাব বিচাৰিম আছে কিছু মন্ত্র আমি শুনাব বিচারিম দাদা একটা মন্ত্র কয়ে দিয়কছন সপ্তমী পূজা ওম যা দেবী চল ভূতেষু বায়ুরূপে নমস্কৃতা নমস্তস্তায় নমস্তস্তায় নমো নমঃ যো দেবী চল ভূতেষু সর্ব বুদ্ধি রূপে নমস্কৃতা নমস্তস্তায় 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 নমো নমঃ যো দেবী চল দুর্গা রূপে নমস্কৃতা নমস্তস্তায় 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 নমো নমঃ যো দেবী দুর্গতি নাশিনী রূপে সংস্কৃতা নমস্তস্তায় 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 নমো নমঃ যো দেবী নবদুর্গা রূপে সংস্কৃতা নমস্তস্তায় 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 নমো নমঃ রূপম দেহি জয়ং দেহি যোজনি ভক্ত জনোত্তরম ওম রূপম দেহি জয়ং দেহি যোজনি দেবী চন্ডিকে ভজং দেবী যো দেবী গণেশ রূপে সংস্কৃতা নমস্তস্তায় 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 নমো নমঃ যো দেবী মোচার মদানি নমস্তস্তায় 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 নমো নমঃ যো লক্ষ্মী পদ রূপে সংস্কৃতা নমস্তস্তায় নমস্তস্তায় নমো নমঃ যো দেবী কর্তিকা রূপে সংস্কৃতা নমস্তস্তায় নমস্তস্তায় নমো নমঃ যো দেবী নমস্তস্তায় 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 নমো নমঃ সর্বভাগ্য শঙ্কর রূপে নমস্তস্তায় 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 নমো নমঃ নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছো গোৱালপাৰা চহৰত যে কালীবাড়ী দুৰ্গা পূজা মণ্ডপ দেখো যে সপ্তমী পূজা চলি আছে আৰু ৰাজ্য জুৰি চলিছে দুৰ্গা পূজাৰ এক উখল মাখল পৰিৱেশ আৰু গোৱালপাৰা চহৰত দেখিবলৈ পোৱা গৈছে ধৰণৰ যে সপ্তমী পূজা পুৱাৰে পৰা সপ্তমী পূজা আৰম্ভ হৈছে আৰু সকলো ভক্তই হাতত ধূপ তেল নৈবদ্য লৈ পেলাই দেখিবলৈ পোৱা গৈছে মাৰ শ্ৰীচৰণত আহি পেলাই আশীষ লোৱা দেখিবলৈ পোৱা গৈছে কৈছোঁ ৰাজ্য জুৰি চলিছে দুৰ্গা পূজাৰ এক উখল মাখল পৰিৱেশ আজি মহাসপ্তমী মহাসপ্তমী উপলক্ষে গোৱালপাৰা চহৰৰ প্ৰতিটো পূজা মণ্ডপত দেখিবলৈ পোৱা গৈছে ভক্তৰ লাৰিলিচি গাভীৰ হয় আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ এইটিন এপত নিউজ এইটিন এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ এইটিন এপ